বসন্তকাল মানে প্রেমের কাল, প্রেমিকদের কাল। আর এই সময় বই প্রেমীদের জন্য কলেজ স্কোয়ার অঞ্চলে খুলে গেছে বসন্ত উৎসব ও বইমেলা। আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি এই বইমেলায়, ঘুরে দেখাবো এই বইমেলা এবং তার পাশাপাশি দেখব যে মানুষ কতটা উৎসাহিত এই মেলা নিয়ে। কলেজ স্ট্রিট মানে বই পাড়া, আর বই পাড়া বলতে এখানে কিন্তু আমরা সারা বছর পাই নানান বইয়ের সমাহার। আর কলেজ স্ট্রিটে মতন জায়গায় বসন্তের বই মেলা, মানে বই প্রেমীদের জন্য বলা যায় যে এক কথায় সোনে পে সোহাগা। তাই এই বই পাড়ার বই মেলাটি কেমন চলছে তা তো আমরা ঘুরে কিছুটা দেখলাম, কিন্তু এখানকার যারা বিক্রেতারা রয়েছে এবং গ্রাহকরা রয়েছে তারা এই মেলা নিয়ে কতটা উৎসাহিত সেটাই জানবো তাদের সাথে কথা বলে। এই বইমেলাটা এবছর প্রথম হয়েছে যে বসন্তর সময়ও বইমেলা হচ্ছে, আমরা শীতকালে দেখে থাকি, তো এটা কি কোনোভাবে বিশেষ বা ভালো উপকৃত হয়েছে আপনাদের? আমাদের ক্ষেত্রে সেরকম উপকৃত হয়নি, মানে অনটাইম ধরতে গেলে হয়, এটা হয়তো হলো পয়লা বৈশাখের আগে এটা হয় মেলাটা, এবার একটু এগিয়ে এসছে তার জন্য হয়তো একটু লোকজন কম, কেনাকাটি কম। এমনি তো কলকাতা বইমেলা গেল, তারপরে এটা শুরু হলো। বই মেলার পরেই এটা বলে আপনার মনে হচ্ছে গায়ে গায়ে হয়ে গেছে বিষয়টা, তাই? হ্যাঁ, তাই মনে হচ্ছে। আর আমরা জানি যে কলেজ স্ট্রিট মানেই হচ্ছে বই পাড়া, তো সেই জায়গায় আলাদা করে বইয়ের মেলা, তো এটা কি কোনোভাবে মানে আলাদা সেই বিশেষত্বটা আনছে নাকি কোথাও গিয়ে সেটা কমে যাচ্ছে কলেজ স্ট্রিটে হওয়ার কারণে? না না, কলেজ স্ট্রিটে হয়, বরাবরই হয়। তো যারা গ্রাহক মানে পড়ার ইচ্ছে তারা আসেই ঠিক, কিন্তু এই সাথে সাথে হওয়াতে একটু গ্যাপ পড়ে যাচ্ছে। আমরা মানে দেখে থাকি যে বইমেলা শীতকালেই হতে, বাট এখন বসন্তেও বইমেলা, তো এই বিষয়টা কতটা বিশেষ বলে মনে হচ্ছে? বিশেষ তো বটেই, কারণ এক নম্বর হচ্ছে বই পাড়ার মধ্যে একটা বই মেলা হচ্ছে, এটা তো একটা আলাদা চমক। আর বসন্ত মানে তো প্রেম, বই ছাড়া প্রেম কি ঠিক জমে? বই প্রেমীদের জন্য তো অবশ্যই এটা একটা মানে বিশেষ ব্যাপার, বাট আপনারা যারা বই বিক্রেতা তাদের কাছে এটা কতটা বিশেষ হচ্ছে, মানে মেলাটা কি আদৌ সেই হিসেবে মানে সেই অনুপাতে কি ভালো চলছে? দেখুন, সব দিক থেকে আমরা তো বিক্রির দিকটা বেশি হাইলাইট করি, যেহেতু আমরা চাইবো যে আমাদের প্রোডাক্ট বই সেটা সবাই কিনুক। হ্যাঁ, কলকাতা বই মেলা যেমন বিশাল একটা বড় ব্যাপার থাকে, এই মেলাটায় মানুষ আসছে, তাদের সময় মতো সুযোগ মতো আসছে, আশেপাশে অনেক স্কুল কলেজ রয়েছে, সেখানকার পড়ুয়ারা আসছে কিনছে। আরো 3-4 দিন মেলা রয়েছে, মানে বাড়ানো হয়েছে ডেট, আশা করা যাচ্ছে আরো লোক আসবে। আর সবচেয়ে এই মেলা একটা আলাদা বিষয় হচ্ছে কলকাতা বইমেলাতে যারা কিনতে পারেননি অনেকটা কম ছাড় দেওয়া হয় সেখানে, এখানে ছাড়ের বাঁধনটা নেই, মানে পাবলিশাররা যতটা লাভ রেখে ছাড় দিচ্ছে, ফলে কিন্তু দেখা যাচ্ছে পাঠকরা ছাড়ের লোভে বই কিনছে, মানে পাঠকের সংখ্যা বাড়ছেই বলা যায় এখানে। আর আপনাদের কি ওই মানে যেটা কলকাতা বইমেলা সেখানে স্টল দেওয়া হয়েছিল? হ্যাঁ অবশ্যই, আমাদের কলকাতা বইমেলাতে দেব সাহিত্য পরিষদের স্টল ছিল আমাদের। কতটা মানে ফারাক বুঝতে পারছেন? কলকাতা বইমেলা তো একটা বিশ্বের বড় মেলা, উৎসব ওটা, সেই সেই মেলার সাথে এই মেলার কোনো তুলনা হয় না, কিন্তু এই মেলাটা হচ্ছে বসন্তের উৎসব। এটা রং রয়েছে, এটা পড়ুয়ারাও রয়েছে, এটা বিক্রিও রয়েছে, এটা নিজের খেয়ালে নিজের মতো চলছে। এই
এই বইমেলায় বসন্তের বইমেলা এসে কেমন লাগছে? এই তো নতুন অনুভূতি, আমরা বিশ্বের বইমেলা পয়লা বৈশাখে আসি নববর্ষে, এবার দেখছি এরকম, কিন্তু এর কোনো প্রচার নেই বলে বাংলা বইয়ের পাঠক বা যারা বই ভালোবাসেন বইমেলা আসেন তারা কেউ জানতেই পারছে না, ওই জন্য দেখছেন স্টলগুলো ফাঁকা এবং কোনো বিক্রি বাটাও কম, আমার দেখে খুব খারাপ লাগছে। আমরা যারা বাংলা সাহিত্যের পাঠক বা দর্শকই বলতে পারেন, মানে দর্শক অর্থে বই নেড়েছিল দেখার দর্শক, তাদের কাছে এটা খুব হতাশাজনক ঘটনা। আমরা চাই বাংলা বইয়ের পাঠক বাড়ুক, বই বিক্রি বাড়ুক, বইয়ের বৈচিত্র্য আসুক এবং বিভিন্ন রকম সামাজিক ঘটনা যা ঘটছে দেশব্যাপী স্কুল কলেজ ছাত্ররা জানুক। শুধুমাত্র আমিত্বের জীবন শেষ হয়ে যাচ্ছে এটা নয়, আমি থেকে আমরাতে পৌঁছানোর যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো সেগুলো চলতে থাকুক এটাই আমরা চাই। মানে আমি সেভাবেই এসেছি, না না শুধু হ্যাঁ মানে বই মেলাটা যে হচ্ছে এটা তো মানুষ জানতেই পারছে, এটা প্রচার প্রয়োজন, তারপরে বাংলা বইয়ের পাঠক বাড়ানো প্রয়োজন। এবং এই যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকে বইমেলায় আসছে না বা তাদের অভিভাবকরা আসছেন না, শুধুমাত্র সবকিছুই আমিতে আর হাতের বোকা বাক্স ওই থানিট, আমার ভাষায় থানিট বলি আমি যেটা আপনার হাতে আছে, এই থানিটে সীমাবদ্ধ, এটা আমরা আমি অন্তত চাই না। এখানে এসে ভীষণ ভালো লাগছে, নতুন রকমের অনেক বইও দেখতে পাচ্ছি আমরা, যেগুলো এর আগে আমরা দেখিনি সেই বইগুলো দেখছি। আর বসন্ত মানে তো প্রেম, এটা সত্যি তো ওরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে তো এখনো হয়নি, কিন্তু মানে বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, বইয়ের প্রতি প্রেম আমার বরাবরই ভালো মানে লাগা ছিল। আমি উপন্যাস পড়তে বেশি ভালোবাসি, তো যার জন্য বইয়ের প্রতি প্রেমটা আমার বরাবরই ছিল, এবার এখনো বেশি ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, যার জন্য কলেজ থেকে ডিরেক্ট আমরা এই গরমের মধ্যেও আবার চলে এসেছি, সেই দুপুর থেকে আমরা এখান থেকে ঘুরছি, এরকম একটা ব্যাপার। মনের মতন বই কি পাওয়া যাচ্ছে? মনের মতন বই সেরকম পুরোপুরি আমরা এখনো কভার করিনি, অনেকটা ভালো লাগছে, অনেকটা নতুন বই দেখছি যেগুলোও ভালো লাগছে, তো এরকম সবটাই মিলিয়ে ভালো। অনেক বই আমরা পেয়েছি যেগুলো আমরা চেয়েছিলাম, আবার অনেক নতুন বই পেয়েছি, তো এরকম এটাই। বই পাড়ায় বই মেলা এই বিষয়টা কতটা বিশেষ? বিশেষ বই পাড়ায় বই মেলা এটা তো মানে বরাবরই বিশেষেরই একটা ব্যাপার না, মানে কারণ এখানেই বইয়ের পুরোটা এটা, মানে কলেজ স্ট্রিট এটা, এখানেই সমস্ত কিছু বই, এখানে আবার নতুন করে মেলা, তো এই জিনিসটা বেশ ভালো লাগলো এটাই। নতুন প্রজন্মকে, যেহেতু তুমি নতুন প্রজন্মের একটা মেয়ে, তো নতুন প্রজন্মকে বই পড়া নিয়ে কতটা বেশি মানে আগ্রহী হওয়া উচিত বলে বলবে দর্শকদের? অবশ্যই বইয়ের প্রতি একটা আগ্রহী থাকা উচিত। এখন আমরা যেটা আমরা নিজেরাও করে থাকি, ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই আমরা, প্রচুর পরিমাণে হয়ে গেছি অলরেডি, মানে বইয়ের প্রতি সেই প্রেম ভালোবাসাটা নেই আমরা, মানে একটা মানে আমরা কি হতো, আমরা যখন আগে এক্সট্রা টাইম পেতাম আমরা অনেক বই পড়তাম, মানে কিশোর গল্প বলে যেগুলো ছিল সেগুলো পড়তাম, অনেক রকমের বই আমরা কভার করতাম, কিন্তু এখন সেই জিনিসটা নেই। এখন আমরা টাইম পেলে সঙ্গে সঙ্গে ফোন, ইনস্টা, ফেসবুক, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে ব্যস্ত হয়ে যাই, তো সেই জায়গাটা থেকে আমার নিজেকে নিজের প্রতি ভালো লাগে যে আমি বইয়ের প্রতি এখনো অ্যাডিক্টেড রয়েছি, আর আমি চাইবো যে আমার আশেপাশে যারা রয়েছে সবাই সেই বইয়ের প্রতি অ্যাডিক্টেড থাকুক, কারণ বই জিনিসটা না হারিয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি যে টাইম পেলে আমরা ফোন নিয়ে ব্যস্ত থাকছি, মানে বই আমরা পড়ছি না। তো আমার এবারে সত্যি কথা বলতে যেটা, আমি নিজের ক্লাসের বইয়ের থেকে আমার অন্য বই বরাবরই ভালো লাগতো, যার জন্য এখনো পর্যন্ত আমি হয়তো ক্লাসের বই কম টাইম দিই নিজের পড়াগুলো, এরকম ছোটবেলা এমন হয়েছে যে নিজের ক্লাসে পরীক্ষার টাইমেও পড়ছি না, বাড়িতে বকা দিচ্ছে পড়ছিস না, অন্য টাইমে তো পড়তে পারবে, কিন্তু এক্সট্রা টাইম পেলেও আমরা পড়ি, তো এই জিনিসটা আমি চাইবো যে সবার যেন সেই জিনিসটা আসে, কারণ এই জিনিসটা হারিয়ে দেওয়া উচিত নয়। বই জিনিসটা একটা অন্যরকম ফিলিংস কাজ করে বইয়ের প্রতি, আমরা যখন একটা কোনো গল্প পড়ি না আমরা নিজে থেকে ইমাজিন করি সেই ক্যারেক্টারগুলো, এখন তো সেগুলোর উপর সিরিজ, ওয়েব সিরিজ, মুভি টুভি বেরিয়ে আসছে, আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ততটা স্যাটিসফাইড হই যতটা আমরা পড়ে হতে পারি এটাই। ঘুরে দেখলাম এই বসন্ত উৎসব ও বইমেলার, এই বইমেলা প্রাঙ্গণ, এই কলেজ স্কোয়ারের বইমেলা প্রাঙ্গণ, এবং তার পাশাপাশি কথা বলে নিলাম এখানকার বিক্রেতা এবং গ্রাহকদের সাথে। আর এই বইমেলা কিন্তু আপনাদের জন্য আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে সময়, তাই আপনারা চাইলে এখনও আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন এই বসন্তের বইমেলায়। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।